আমরা সিলেটের মানুষ ফখর করি অহংকার করি আমরা দেশে আলেম উলামা বেশি কিন্তু যত আলেম নেই আমরা গর্ব করি দেশ বিদেশে করতাম পারি হলো সাব কিপারে লইয়া কারণ তাই যে পরিশীলিত জ্ঞান আমরা দিয়া গেছেন যে পিউরিফাই জ্ঞান আমরা দিয়া গেছেন যে সহি আকিদা আমরা দিয়া গেছেন কোরআনে কারিমের যে সহি তালিম দিয়া গেছেন তরিকার বুজুর্গ হল যারা আসলা চলাছিলে তো এইবার বুজুর্গ হলের কাছে তাই যে দীক্ষা গ্রহণ করছিল এই দীক্ষার ফলে তাই আমরা যে আখলাক শিক্ষা দিয়া গেছেন সেই শিক্ষা আমরা তার কাছ থেকে পাইয়া আমরা তার কাছে চিররে নিয়ে গেছি এর লাগে তার সম্মানে আমরা তার লাগে আজকে ইসালে সবর মাফুল করছি মনে রাখা উচিত ফুলতলির যাবর লাগে ইসালে সব যদি আমরা নাও করি ফুলতলি সাহেব রহমতুল্লাহ এমন খাজ করিয়া গেছে কন্টিনিউ তান ইসালে সব অটোমেটিকলি ওইতে আসে কিলা আমি ফুলতলি সাহেবের কাছে কেরাত পড়েছি আমি ফুলতলি সাহেবের কাছে হদিস পড়েছি আমি ফুলতলি সাহেবের কাছে বয়াত হয়েছি আমি যত জায়গাত কেরাত পড়িব যত সব হইব ই সব যতটা পাইব সারা সব ফয়লা ফুলতলি সাহেবের নামায় আমল যাইব গিয়া আমি দেই অথবা না দেই পৌঁছাই বা না পৌঁছাই আমি তার কাছে ইলমে হাদিস বখারি শরীফ পড়েছি আমি বখারি শরীফের সনদ তার লগে আমার যুক্ত হয়েছি আমি জীবনভর যত হাদিস পড়াইব পড়াইয়া যত সব পাইব আমি সব না দিলেও তার নামায় আমলে সব পৌঁছিব আমি যদি তার মুরিদ হইয়া থাকি তাই না আমার যদি পাশান পাশর সবক দেন আরও উপরে দিয়ে সবক দেন আমি জিকির যখন করব এই জিকিরে যে সব হইব এই সব অটোমেটিকলি তার নামায় আমলের মধ্যে পৌঁছিব কিন্তু আমরা আত্মার আত্মীয় পরম আত্মীয় আমরা সত্যপথের দিশারি আমরার হেদায়তের মূর্ত প্রতীক যে আল্লাহর বন্দায় এই জমিন ও দিনরে জিন্দা রাখার লাগে সঠিক আকিদা প্রচার করার লাগে সঠিক আকিদা মানবতার সামনে তুলিয়া ধরার লাগে মানুষের শান্তিতে রাখার লাগে আল্লাহর যে বন্দায় কোরআনে পাকের হরফরে জাগাত রাখার লাগে হুজুরে পাক সামের মহব্বতের নূর গড়ে গড়ে জনে জনে আবাল বৃদ্ধ বনিতার কাছে পৌঁছানোর লাগে তাই যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া নিজে খুন দিয়া নিজের আওলাদ এটা লাগে প্রস্তুত করিয়া এবং এই দেশ তথা দুনিয়ার বিভিন্ন জায়গার কিছু মানুষ কিছু ফোর্স কিছু বাহিনী তৈরি করছেন যারা তান পথ এবং পদ্ধতি অনুসরণ করিয়া সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করিয়া যাইতরা যে কারণে এই মানুষে আল্লাহ মহব্বত করছেন এবং এই মহব্বতটা আল্লাহ জিবরিল আমিন দিয়া ইমানদার হলোর কলবে কলবে রুহে রুহে দিলে দিলে জেহনে জেহনে আল্লাহ পৌঁছাই দিছেন যে কারণে আমরা একটা শিরোনাম একটা নাম যদি লাগাই দেই আমরা দিলে শান্তি আয় সাবর ইসালে সবর মফিল লাগাইলে মানুষেও এখানে মনোযোগিতা দিব মানুষের দিল আকর্ষণ হইব মানুষ এখানে আইব আমরার মফিল কামিয়াব হইব আল্লাহর অলির রুহ খুশ হইব আমরার মফিলও তান অসিলে কবুল হইব কথা ঠিক নি না ইলমে খালি ইলমে মানুষরে মানুষ বানাইতে পারে না ইলমে শয়তানও বানাইতে পারে আমার কথা কাঁচা লাগানো গেছে মাফ করবা খালি ইলমে মানুষরে মানুষ বানাইতে পারে না সহবতে প্রকৃত মানুষ বানায় আমরা যখন পড়েছি আমরা আগরের আরো বেশি কারণ আগে গাইড বুক কিচ্ছু আসিল না উস্তাদের কাছে না গেলে কিতাব বুঝাও গেছে কিন্তু এখন গাইড বুক বাড়াইয়া ছাত্র হলি দুন দৌ না উস্তাদের খেদমত করলে ইলিম বাড়ে কথা বুঝেও না কথা বুঝছেন না কিন্তু প্রকৃত ইলিমের নূর যতক্ষণ পর্যন্ত কোনো সাগরিদে তার উস্তাদের খেদমত করছে না ততক্ষণ পর্যন্ত কানেকশন হইত না এই জুতা বোয়ার মাঝে এই খেদমতের মাঝে মূল জিনিসটা লুকায় আপনারা জানেন আগর গাছ আছে আগর গাছ
খুব মোটা গাছ হইলে এর ভিতরে আগর বেশি থাক হইলে নাই খুব ছোটে গাছ হইলে তার ভিতরে বেশি হইতো ফল বিরাদরান ইসলাম এর লাগি আপনারা আমার সমাজটা এখন কোন দিকে গেছে আমরা সমাজ এখন ওলি আল্লাহ ইলমে দ্বীন শরীয়ত ইত্যাদিতে হরি গেছে হরিয়াটা পর্যায়ে গেছে এখন আমরা যারা যারা পরিচালিত হইতে আছি এরার কাছে ইসলাম বলতে নামাজ পড়া রোজা রাখা দন হইলে হজ করা উমরা করা আর কেউ জকাত দেওয়াটারে এখন ইসলামের ফরজিয়ত মনে করে না এটা খুব কম যারা বুঝে এরা জকাতের উপযুক্ত নয় আর যারা যারা সম্পদ আছে জকাতের উপযুক্ত এরা এটা দাঁড় দাঁড়ে না আর কিতা বড়রে সম্মান দেওয়া ছোটরে দয়া করার এই জিনিসটা উঠে গেছে কমিয়াইছে এটা এমন পর্যায়ে গেছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এস্টাবলিশড যারা হয়েছে যারারে আমরা সভ্যতার মাপকাঠি মনে করি তার কাছে ওই জিনিসটা নাই আপনারা জানেন এক ইরাকর সাদ্দাম হোসেনকে মারবার লাগিয়া আমেরিকায় বহুজাতিক বাহিনী গঠন করছে রসুল সাল্লামের হিজরতের রায় নদোয়ার বৈঠক করিয়া তারা সব গোষ্ঠীতে মানুষ আনছে আল্লাহর হবিবির একলোকে মারার লাগে আর সাদ্দাম হোসেন এক ব্যক্তিরে মারবার লাগি আমেরিকায় বহুজাতিক বাহিনী গঠন করছে ইউরোপ আমেরিকা এশিয়া সব দেশ তো নেকিতা করছে সৈন্য নিয়ে মারছে একজন মানুষ মারা লাগে কি এটা লাগে মানুষ মানুষ থাকলে মানুষের হইলে মারতে পারে না এক মানুষেরে মারবার লাগি ইরাকর মাটিরে বিরান করি পারানি আপনারা হয়তো জানেন কার্পেট বোমা একটা আছে কার্পেট বোমা কার্পেট দিলা বিষাইলে মাটি ঘুরি যায় বলে তারা বোমা মারছে মানে মাটির উপরে বোমা মারছে যাতে মাটি পর্যন্ত জ্বলে যায় কথা বলছি তো ওই সময়ে ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী এই হামলার বিরুদ্ধে এটা প্রতিবাদ সভা আমরা সিলেট হয়েছি এই প্রতিবাদ সভার সভাপতি আসলে সাফকুল্লা আর প্রধান অতিথি আসলা বৈতুল মুকরমর খতিব সবর বক্তব্যর করে সাফকুল্লা কইসলা যে মানুষের বৈশিষ্ট্য হইল মানুষের বড় ছোটরে মায়া করে আর হায়ওয়ানের বৈশিষ্ট্য হইল হায়ওয়ানে তার ছোটর উপরে জুলুম করে পৃথিবীর বুকে এমন কোন মখলুক নাই যে তার স্বজাতিরে খাওয়াতা লাগে হারাম কিন্তু এক জাতি মানুষ তার স্বজাতিরে খাইতে পারে না তাহলে গেলে হারাম করেছে মানুষে মানুষরে খাইতে পারে না মানুষের রক্ত খাইতে পারে না মানুষে মানুষের সম্পদ জুলুম করে খাইতে পারে না এইভাবে মানুষের সিকিউরিটি আল্লাহ দেওয়ার লাগি অসংখ্য ধরনের ব্যবস্থা হল শরীয়ত ইসলামের মধ্যে আল্লাহ পাকে দিছে আজকে আমরা যারা সভ্য হই আমরা যারা মানবতাবাদী হই যারা মানবতার বিরুদ্ধে গেলে কি সামান্য কিছু করিলে এটারে তারা কর যে আপনি মানবতা বিরোধী কাম করে দিচ্ছেন তার একজনে যেতাবার লাগে ওটা মাতের বাধা দিলে কইব এটা তার বাকস্বাধীনতা তারাই তো আজকে দুনিয়ার শিশুরে নারীরে টার্গেট করছে কারারে টার্গেট করছে শিশু এবং নারীরে টার্গেট করে আপনারা কইবা হামাসকে দুর্বল করে লাগি করছে জি না এটা গাজা উপত্যকার হামলাটার যখনও মারা হয়েছে তখন শিশু এবং নারী টার্গেট এক মা মানি একশো সন্তানের প্রোডাক্ট মেশিন এটা তো সন্তান জন্ম নিব আর এক শিশু মানি হে বড় হইলে মানুষ গুলি করি জিহাদ হয়ে উপনীত হইতে পারবো সুতরাং তারা গাছের ডাল কাটাত না তারা গাছের জড় কাটা গুড়া কাটা কথাটা বোঝা গেছিল লতা দিদান্না আশাদুন নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল লাযীনা আশরাকু আল্লাহর নবী লগে সবচেয়ে বেশি দুশ্মনী যারা করছে এরা খারাপ রে ইহুদি এর বাদে খারাপ পৌত্তলিক মুশরিক কথা বোঝা গেছে না আজকে ইহুদি হকলে মুসলমানরে মারিয়া বাড়ি করতে উচ্ছেদ করিয়া
আপনি আমি একবার চিন্তা করা উচিত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ি হই ইসমাইল আলাইহিসসালামের বাড়ি হই ইসহাক আলাইহিসসালামের বাড়ি হই হযরত ইয়াকুব আলাইহিসসালামের বাড়ি হই ইউসুফ আলাইহিসসালামের বাড়ি হই ঈসা আলাইহিসসালামের বাড়ি হই ইয়াহইয়া আলাইহিসসালামের বাড়ি হই জাকারিয়া আলাইহিসসালামের বাড়ি হই দাউদ আলাইহিসসালামের বাড়ি হই সুলাইমান আলাইহিসসালামের বাড়ি হই ইলিয়াস আলাইহিসসালামের বাড়ি খানো জিলকুফর বাড়ি খানো ইমরান আলাইহিসসালামের বাড়ি খানো যদি প্রত্যেকটা প্রশ্নের একই উত্তর প্রত্যেকের বাড়ি করে হইল কিতাব ফিলিস্তিন হযরত ঈসা আলাইহিসসালাম খানো আইবা সেই ফিলিস্তিন আইবা সুতরাং আজকের মুসলমান যারা নিন্দা এবং বিবৃতির মধ্যে মুসলমান হলো নিরাপত্তা বিধানে সীমাবদ্ধ করছে এবং নিজেদের মসনদরে টিকাইয়া রাখার লাগি গোপনে গোপনে কিতা করছে আতাত করছে এরা জালিম এরা মারিয়া যে পর্যন্ত গুনার বাগিয়ত যে সমস্ত মুসলমান হলে কিতা করা এরা সমর্থন করা এর চাইতে বেশি গুনার বাগিয়ত কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব দিয়ে আপনারা জানাইছেন যে মুসলমান হইলা গিয়া সারায় মিলাইয়া একটা বডি মুসলমান আপনার শরীরের একটা সুলো টান দিলে দিলা সারা শরীরে দুঃখ অনুভব হয় একজন মুসলমানের দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক তারে দুঃখ দিলে একটা শরীরের পিঠে চুল টান দিলে দিলে সারা শরীরে দুঃখ পৌঁছে এইভাবে বুঝিত কাফির হল কিন্তু তারার কথা তারা ঠিক আছে আল্লাহ নবী হোসেন আল কুফরু মিল্লা তো ওয়াহিদা কিন্তু মুসলমান হল ঈদ দরজাত আমরা যাইতাম পারছি না যে কারণে আজকে আমরা ছোটখাটো বিষয় লইয়া এমন পর্যায়ে ইখতলাফ গেছে যে আমরা কেউ কারোর লোকে নাই সবে সবরে ছাড়িয়া আছি খালি আমি ঠিক আছি নি ও জিনিসটাও বুঝতে আমরা আছি আর আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন লা ইত্তাখিজিল মুমিনিন আল কাফিরিন আউলিয়া আমিন দুনিল মুমিনিন কোন মুমিনও লাগে উচিত নাই কোন কাফিরের বন্ধু বানানো অন্যত্র আল্লাহ ডাকিয়া কনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আই মানদার হল তোমরা ইহুদি এবং নাসরা করে তোমরা দুস্ত বানাইও না তোমরা বন্ধু বানাইও না বাদহুম আউলিয়া উবাদ তোমরা ওইলা এক মুমিন আর মুমিনের বন্ধু ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমরা যদি ইহুদি লগে বন্ধুত্ব করো তে তোমরা নামে মুসলমান থাকবা কিন্তু কাজে তোমরা ইহুদি হইবা তোমরা যদি নাসারা লগে বন্ধুত্ব করো তে তোমরা নামে হইবা মুসলমান কাজে হইবা তোমরা নসরা তোমরা যদি মুশরিক লগে আতাত করো বন্ধুত্ব করো নামে তোমরা মুসলমান হইবা কিন্তু তোমরা কানু হইবা কিতা মুশরিক ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালিম উপরে আল্লাহ হেদায়ত করতে নাই ফোকা নাউজুবিল্লাহ মিন জালিম আজকে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে ওয়াজ মুখে দিয়ে আবার মতো কোনো সুযোগ আছে নি মতটা মুখে দিয়ে ওয়াজ আইবইলা কোনো সুযোগ আছে নি আমি তো ওয়াজও লাগলে আমি আমার মানে জায়গা ডুলি দিব কারণ এই যে পরিস্থিতি আপনার বাড়ির যদি হামাইয়া আপনারে বাড়িতে তাড়াইয়া দিয়া আপনারে খাদাইয়া দিতে চায় আর আপনি যখন আপনার বাড়ির তাকবা লাগি আপনি তার বিরুদ্ধে রুকিবা তখন আপনারে যখন কইব সন্ত্রাসী আপনারে যখন কইব টেররিস্ট আপনারে যখন কইব জালিম আপনারে যখন কইব আপনি কিতা বিচ্ছিন্নতাবাদী আপনারা যখন কইব জঙ্গি আপনারা যখন কইব আপনি মানুষ কেক তখন এর চাইতে বড় বিবেকশূন্যতা বিবেকহীনতা অন্যায় অবিচার আর হইতে পারে না আজকে আমরা দেশের মানুষ বিভিন্ন ইউরোপের দেশে তারা আইয়া মাতেন যে রবা তারা মুসলমান না নাইলে মুসলমানের অকল কাস্টত তারা নিছে কি আজকে বুঝো মুসলমান নাই তারা ইহুদি ইহুদিও তাদের মাঝে ইহুদিয়ত আছে তাদের মাঝে নাসরানিয়ত আছে তাদের মাঝে মুশরিকিয়ত আছে তাদের মাঝে হানুদিয়ত আছে তারা মুসলমান মারব তারার দজ্জাল আওয়ার পরিবেশ তারা বৈতুল মুকদ্দসর আশেপাশে করিয়েই রাখবো কিন্তু আমরা মুসলমান হল জানিয়ে রাখা উচিত যারা নিজের নামের সাথে খাদিমুল হারামাইনি শরীফাইন লাগাইয়া আজকে বৈতুল মুকদ্দসর পৃষ্ঠপোষকতা ছাড়িয়া হারামাইনি শরীফাইনের খাদিমের পরিচয় দিতায় যখন আপনার বাড়ির দিয়া আপনার গড় ভাঙিব বাইর গড় ভাঙিব আর আপনি কইব আমার গড় তো ভাঙছে না
তখন আপনি এমন অপরাধ কররা যে অপরাধের কারণে আপনার ঘর ভাঙ্গাটারে আপনি সহজ করি পিত্রা যারা বাইতুল বাবরি মসজিদ ভাঙ্গিয়া যারা রাম মন্দির তৈরি করতে পারছে এরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গিয়া টেম্পল বানাইবার প্রোগ্রাম রেডি করছে এবং এই বাইতুল মুকদ্দাসের অস্তিত্বরে তারা বারবার দখল করি আনিয়া এটা নিচে দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়ে এটাকে এমনভাবে দুর্বল করছে যে কোনো সময় একবার যদি বালা করে হামলা করতে পারে তাহলে বাইতুল মুকদ্দাস মাটির সাথে মিশে দিব বাইতুল মুকদ্দাস যখন মাটির সাথে মিশে দিব মুসলমান হওয়ার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকতো না যৌক্তিক প্রতিবাদ থাকতো না তখন এর ফরোয়ার্ড টার্গেটটা হইব বাইতুল্লাহ ধ্বংস পাতকা এর বাদর টার্গেটটা কি দা বাইতুল্লাহ কথা বুঝছেন না আর আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তো কইছে যে এখানে 360 মুক্তি আসলা ই গোর আমরার আসিল আমরা জেলা বাবরি মসজিদ আমরা রাত নিছি ভারতের সব মসজিদ ভাঙ্গি আমরা নেব এবং আমরা এই যে কাবা এই কাবাও আমরার আমরা দখল করব এই সব বিষয়গুলোর একটা মিল বহাজ আর কি যার না যার যে কারণে ওয়াজ নসিহত মাথাত নাই আপনি আমি যারা দেশ দুনিয়া বুঝিয়ে আমরার মাথা এখন যে মুসলমান কত মররা আর মুসলমানের কাফির মাররা আজকে নিজের বাড়ি পিঠা তুলে তারা রে কইয়া জানায় যে তুমি তাই কত সময়ের ভিতরে বাড়িঘর সারি দাও এর অর্থ কি তাই এর আগে যেটা প্রথম নাকাবাদ দিলা তারা বাড়িঘর সারাইয়া দখল করছে ওলা ইভিরা যে পরিমাণ সারবা ও ইয়া হামাইব আর দায়িত্ব নাই আর আস্তে আস্তে আজাই নিছে আনিয়া বেশি সময় নাই যে কারণে আপনি আমি কিচ্ছু করার তৌফিক নাই আমরা আমরার অন্তর তো ঘৃণা করতাম এবং আপনার শরীরে বোমাবিদ্ধ হইলে গুলিবিদ্ধ হইলে বুলেটবিদ্ধ হইলে আপনার ছেলেরে আপনার সামনে খালিয়া নিয়ে মারলে আপনার যারা দুঃখ লাগবো আপনি আর্তনাদ করবা সেইভাবে অনুভূতিটারে জাগ্রত করিয়া আপনি আল্লাহর কাছে এই সমস্ত মজলুম মুসলমান হলো লাগি দোয়া করতাম এটাই আপনার ইমানই দায়িত্ব এটা ইমানই আজকের সমাজে আমি লক্ষ্য করছি আশা করি আপনারা আমার তনে বেশি চিন্তা করবা আপনারা আমার তনে বেশি বুঝদার হইবা আজকের সমাজের ন্যায় যে কথাটা আপনি হইবা এই কথাটারে কেউ তার শক্তির বলে তার গায়ের বলে তার এলাকার বলে তার চায়ের বলে তার মসনদের বলে তার কলমর বলে আপনার ন্যায়সঙ্গত কথাটারে হে অন্যায় বানানোর চেষ্টা হন আমরা এই সমাজে বসবাস করি না বর্তমান সমাজে আমরা যারা বসবাস করি আর আমরা কিন্তু এই পর্যায়ে আমরা আছি সামাজিকভাবে ন্যায় অপ্রতিষ্ঠিত অন্যায় প্রতিষ্ঠিত সামাজিকভাবে গুণা প্রতিষ্ঠিত সামাজিকভাবে নেককাম অপ্রতিষ্ঠিত আজকে যারা পর্দানিসীন মহিলা এরারে একগুড়ো মানুষে কয় দিতে সেকেলে এটা পুরানা এটা এখন চলে না ফোকা নাউজুবিল্লাহ মিন জালিম এটা এটা চলে না এটা এটা চলে না কোনটা চলে বেফর্দাকি চলে এই যে বেফর্দাকির কারণে বেফর্দা ওইতে ওইতে আমরার সমাজতনে হক মিটি গেছে কারণ যে বেটির পেট যে বেটির মাথা যে বেটির মুখ যে বেটির শরীর দুনিয়ার মানুষে দেখছেন ই বেটির পেট তনে আজাগর আগর জন্মর ইজ্ঞে সত্য বুঝত নাই আর এইভাবে পর্দা তনে বাড়াইতে বাড়াইতে সব মানুষ সেকুলার হয়ে যাব কোনো মানুষের ধর্ম দার দার তনে ধর্ম কিতা খাইতাম কিলা বাঁচতাম কিলা দেশ রাষ্ট্র উন্নত হইত কিলা ওতার চিন্তা বেটিন গড় হারাও আর বেটাইন গড় তনে বাড়াও ইতা চিন্তার দিন রইছে না এখন সমাজ হয়ে গেছে ওলা সকলের আত দোকান লাগলে আত দোকান বাড়িব খাজো আত দেও উন্নত কিন্তু খাজো আত দেওয়াত লাগে কি তোর বলে মহিলারা যখন পুরুষের পাশে দাঁড় মহিলার যৌবন নষ্ট পুরুষের যৌবন নষ্ট আগের মানুষ আমি লজ্জা ছাড়িয়ে কথাগুলো কইতে বাধ্য ইয়ার আগের এক একটা মানুষের করো আটটা দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা বিশটা বাচ্চা আল্লাহ মানুষের দিছে এখন কোন মেয়েরা তিন দুই বাচ্চা দেওয়ার পরে বাচ্চা উৎপাদনে তারা অপারক হয়েছে কেন বেফর্দা হইয়া রক্ত ফানি হয়ে গেছে শরীরের মধ্যে শক্তি নাই যুবক সকল পুরুষ সকল ব্যাটিংটার কান্ধাত বইতে বইতে শরীরের রক্ত ফানি হয়ে গেছে এরার মাঝে মর্দামি শক্তি নাই যে কারণে আজকের সমাজটা ফিসাই আইতেছে একদিন দেখবা একদিন দেখবা যে এই পৃথিবীতে এমন একটা পর্যায়ে যাইব যে আপনি কিতাওর বলে আপনি মানুষ হয়ে গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আমরা রে হেদায়েত দান করুক আর আপনাদের ক্ষেত্রে তো গুজারিশ আপনারা আমরা সবে মিলিয়া কিতা করতাম আমরা মুসলিম ভাই হলে কি দোয়া করতাম অতকা সাহেব বল কিতা করতাম দোয়া অস্ত্র শিখত নয় শোক বিজয়া বুক বিজয়া গাল বিজয়া দোয়া আল্লাহ আমরা তো তারা সাহায্য করতাম পারি না তুমি সাহায্য করো আল্লাহ চাইলে পারবার না পারত না মাতকা সাহেব বল এত জালিমেরা ফিলিস্তিনের একজন অভিনেত্রী এ লেসে একটা স্ট্যাটাস দিছিল যে আল্লাহ হইলা গিয়া বিজয়ী শক্তি আল্লাহর উপরে শক্তি আর কারণ নাই এই কথাটা কোয়ার কারণে রেস্ট করে হয়েছে আল্লাহ শক্তি বেশি কথা তুমি কইতে গেলে এখান থেকে তুমি মুসলমান হওয়ার উদ্বুদ্ধ করায় কথা বুঝছেন না এই পর্যায়ে সমাজ গেছে জুলুম চলে অবশ্যই সব জুলুমের একটা কিতা আছে শেষ আছে সব অন্যায়ের একটা শেষ আছে আল্লাহর গজব একটা আছে না নাই আছে তবে আমরা গজব যদি আয় পয়লা ইহুদি নাসারা হলো যাইতো এই দিন শেষ হয়ে গেছে গজব যদি আয় পয়লা মুসলমান হলোর উপরে আইব আর মুসলমান হলোর কারণে ইহুদি হলোর উপরে ইহুদি খ্রিস্টানের উপরে গজব আবার কোনো লাইন নাই গজবটা আইতই কার উপরে মুসলমানের উপরে আমরা আমরা মারকুলে জন্ম নিছি বাবার ঔরসে জন্ম নিছি আমরার একটা দায়িত্ববোধ আছে আছে কি নাই মা বাবাই আমরা জন্ম দিয়েছিলেন লাগে একটা দায়িত্ব আছে মা বাবার মাধ্যমে জন্ম মোহাম্মদুর রসুল্লাহ হয়েছে শুধুমাত্র আল্লাহ সৃষ্টিটা শুরু করছেন মা বাপ ছাড়া আদম আলাইসলামে না আদম তো না হাওয়া পয়দা করছেন আর আরেকটা কারিশমা আল্লাহ দেখাইছেন ঈসা আলাইসলামে বাবা ছাড়া পয়দা করছেন আর সব আমরা মা বাবার মাধ্যমে আমরা জন্ম হয়েছে না হয়েছে না হয়েছে এর লাগি মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল হইতাম করিয়া আল্লাহ হয় নুয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বন্দা হল তোমরা রবে সুস্থির সিদ্ধান্ত নিয়েছেন গিয়া তাই ছাড়া আর খেরুর ইবাদত করা যাইতো নাই আর আওলাদ লাগি দায়িত্ব হইল মা বাপর উপরে এহসান করা দয়া করা অবিল ওয়ালিদাইনি এহসান কেমতের আলামত কিতা আন তালিদাল আমাতু রব্বাতাহা দাসিয়ে প্রভু জন্ম দিব নাউজ বিল্লাহ কথার অর্থ কি আল্লাহর হাবিবের কাছে জিব্রিল আমিন আইলা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নতুন রিওয়ায়াত তাইন কইন বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন যখন আমরা রাসূল পাক সাহেবের সামনে বইছি এর মধ্যে আগন্তুক আইলা যার মাথার চুল অত খালা যার কাপড় অত ফকফকা তানে আমরা কেউ চিনি না অথচ তার চুল পরিপাটি কাপড় পরিপাটি তার কাপড় চুপড়ে বুঝা যায় তাহলে ও বাড়িতে না গুসল করিয়া তেল মাখিয়া কাপড় পিন দিয়া আইসেন কিন্তু যদি খাসার ইলা মানুষ হইতে আমরা তাহলে চিনলাম অনে তান কাপড়ে চুপড়ে বোঝা যায় তাই খান্দার তো আইসেন কিন্তু তাহলে আমরা চিনি না অথচ তাই আইসেন আয়া বইসেন বইয়া আল্লাহর হবিবর হাঁটু মুবারকর লগে তা নাটু লাগাইছেন আর বইলা এমন খায়দায় হাঁটু মুবারকর লগে হাঁটু লাগাইয়া বইলা আর আল্লাহর হবিবর জানুর উপরে হাত তুইয়া মাত শুরু করলা এটা দেখিয়া তো আমরা বড় আশ্চর্য হইলাম যে ই খে আইলা আল্লাহর হবিবর হাঁটুর লগে হাঁটু মুবারকর লগে হাঁটু লাগাইয়া বইলা আর আল্লাহর হবিবর জানুর মুবারকর উপরে তার হাত রাখলা আর মাছ শুরু করছেন এটা তো মানিয়ে নেওয়ার মতো নয় তাই জিজ্ঞাসা করেন মাল ইমান আল্লাহ নবী জবাব দেন আন্তুকমিনা বিল্লাহি কইয়া আমরা যেটা বিষয়ের উপরে বিশ্বাস করি ইমান আনছি ওতার কথা কইলা তাই এখন শ্রদ্ধাটা সাহাবাই কেরাম এখন আজিব ব্যাপার আল্লাহ নবীর কাছে জানবা লাগি প্রশ্ন করছেন যে তো তাই জানতা শুনতা বুঝতা তাই শ্রদ্ধাটা কইয়া কইন যে আপনি ঠিক কইছেন তাই যদি জানেন তো জিকাইন খেনে আর জিকাইন তো শ্রদ্ধাটা কইন খেনে
দুই নম্বরে জিগেন মাল ইসলাম ইসলাম খারে হয় রাসূলুল্লাহ জবাব দেন তাশহাদা হইয়া শুরু করলা সব কথাগুলা কইলা তাইনখন সদ্দাকতা আপনি যা কইছেন সঠিক কইছেন ইকিতা এর বাদে তাইনখন মাল ইহসান আল্লাহর নবী জবাব দেন আনতা বুদাল্লাহ যেলা উত্তর দিছেন কোলা দিলা তাইনখন সদ্দাকতা ইয়া আল্লাহ কিতইলো এর বাদে হযরত জিব্রিল আমিন রে তো সিনডানা তাইন আবার জিজ্ঞাসা করেন কইন আপনি কৌকা কিয়ামত কোন সময় হইব আল্লাহর নবী ফরমাইন জেনা জিগাইতা তান তনে জেন জিগাইতা এন তো কম জানেন নাই তা বিষয়ে বেশ জানেন তখন আচ্ছা ঠিক আছে কিয়ামত কোন দিন হইবে কা যদি কইন না তে কিয়ামতের আলামত গুলো আপনি কৌকা ও কিয়ামতের আলামত কোয়াত লাগে আল্লাহর নবী ফরমাইলা أنتلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الله نبي يتطاولون في البنيان الله نبي فرمان داشية প্রভু জন্ম দিব যে তার পাও কোনো দিন স্যান্ডেল আছেন না গাত কোনো দিন কাপড় আছেন না ছাগল রাখালে করছেন এরা খার বিল্ডিং তো না খার বিল্ডিং গুসা প্রতিযোগিতার মধ্যে থাকব এইগুলো হইল কিয়ামতের আলামত যে মানুষ কোনো সভ্য পরিবারের সন্তান নাই উচ্চ পরিবারের সন্তান নাই যে ইটা নাই কিচ্ছু নাই সংক্ষেপে আপনারা বুঝরা এরা সমাজের নেতৃত্বে আইব যখন আইব বালা মাত্তার মধ্যে থাকা হইব না দরকার জি না আমরা আমরার মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এক সময় চাকরি নিয়োগ দিতে হইলে সরকারে সকলটা দেখতে দেখতে তার বংশ হতেন আপনি আমি বিয়া দিতে সময় আমরা বংশের মিল না হইলে বিয়া দেয়নি জি না এটাও একটা বিয়া সাদির ক্ষেত্রে এটা একটা বড় বিষয় বংশীয় মিল থাকতে হইব কথা ঠিক না কিন্তু আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামত যখন গণীভূত হইব তার আলামত হইল যে বান্দিয়ে প্রভু জন্ম দিব তার মানে ছেলে তার মার লগে দাসীর ব্যবহার করব নাউজুবিল্লাহ বিবি হইব রানী আর পুয়া হইব রাজা আর মা হইব বান্দি চলেনি না চলেন না মাতক মাতকা চলেনি না চলেন না বাবা হইব চাকর আর পুয়া হইব মালিক এটা চলেনি না চলেন না সমাজের মাতব্বর মসজিদের মুতল্লি নমাজ নাই বড় ধনী তানে মুতল্লি সব বানাইলিছেন টেকা দিবা এর লাগি তাই মুতল্লি আর মুতল্লির দায়িত্ব কিটা মুতল্লির দায়িত্ব কিটা আমার মাথে পোয়া যাবে বেজার হইতে আমি বাবা হলে একটা কথা আমার মুক্ত নেবে যেমন সব কোরআন আদিষ্ট নেবে মুতল্লির দায়িত্ব কিটা أن تخرى بيتي للطائفين والعاكفين والركع السجود مسجد صاف رختا پبتر رختا سندر رختا مسلح لر خدمت خورتا اعتقاف خورنا والا خور اعتقاف خورا لگی پوری بے سشتی خوریا دیتا نمازی خور نماز خور با لگی پوری بے سشتی خوریا دیتا ای باب او خاد گلو ایلو متولی ساور کنتو ای خامور دائیتو ایلو خار مسجد اور خادیمور মসজিদে ইমাম রাখতে হইলে টাইটেল ভার্স হওয়া লাগবো হাফিজ সাহেব রাখতে হওয়া লাগবো আর খুব সুন্দর বয়ান দিতে হইব আর কিতাব বলে খোল্লা একবার উপরে দিয়ে তুলিয়া চাইতে পারতা না তেন তলে দিয়ে চাওয়া লাগবো যদি ডাইনে বাবু চাইলেন তেতা ইমামতি দইব গিয়া বেতন কত বলে পাঁচ হাজারে কিতাব হওয়া যায় বলে ৫,০০০ টাকায় এক বস্তা চাউল রীতিমতো এখন সমাজ মিলানি সম্ভব নিমাধুকা ই গাঁত কোটি টাকার মালিক আছে কোটি কোটি টাকার মালিক তাইনে ২০০ টাকা দেন আর হলে মিলিয়া ৫,০০০ টাকা ও যে ইমাম সাহেবর যে মনোর যে তকলিফ মনোর যে কষ্ট যে আমি বাড়িত গিয়া মানুষের বাড়ির দাওয়াত খাই কত জাতের তরি তরকারি দিয়া গুস্তি মাস্তি খাই আমার টিফিন হয় কিন্তু আমার বাচ্চাতে সারা বছর মাঝে ৮০০ টাকা দিয়ে ১ কেজি গরুর গোশত লইয়া আমার পক্ষে নেওয়া সম্ভব নাই কথা ঠিক নি না ৫,০০০ টাকা পাইলে কোনো বেটার বাফর ক্ষমতা আছে নি হে যদি চাউল খালি পানিত বিজয়া খায় তবুও ৫,০০০ টাকা তার মাস যাইতো বা দরকার আপনারা হোক
পানির চাউল ভিজিয়ে খাইলে 5000 টাকায় মাছ যাইব নি তা আমরা যারা এই কাম করিয়া দইয়ার আমরা বন্ধু না শত্রু মাদুকা আপনারার কথা আমার কথা কই আমি এই জাতির শত্রু লাগি আমরার গাও দেশের একটা কথা আছে গুয়ার তলে গুয়ার গুয়ার তলে কুয়া যে সমাজ আলেম ওলামার মূল্যায়ন নাই এই সমাজ আলেম ওলামা সৃষ্টি হবে না বাড়ির খান্দাত মাদ্রাসা থাকবো টাইটেল মাদ্রাসা থাকবো আপনার দিল যদি মাদ্রাসার লোকে আলেম ওলামার লোকে সহি তরিকায় লাগাই না থাকে আপনার বাড়ির খান্দাত মাদ্রাসা থাকা সত্ত্বেও আপনার ছেলে আলেম হইতে পারত না কিন্তু নবীগঞ্জ তুমি আইয়া অনু ফাঁস করিয়া বালা ফাঁস করিয়া এই আলিম হইয়া যাইব কারণ আপনি যে এটার পৃষ্ঠপোষকতা করছেন না মহব্বত করছেন না সম্পর্ক রাখছেন না এটাই আজকালকার সমাজে সবচাইতে বেশি ডিউটি করেন সবচাইতে পাঞ্চুয়ালিটির সাথে সবচাইতে টাইমিং মেনটেন করিয়া দায়িত্ব করেন দুইজন মানুষে এতনিলাম মুয়াজ্জিন আর এতনিলাম ইমাম কিন্তু এরা হইলেন সমাজের সবচাইতে অবহেলিত নির্যাতিত মজলুম মানুষ বিরাদরান ইসলাম ইসলাম কোনো বিশেষ কোনো কিছুর নাম নাই ইসলাম হইল জুলুম হটাও এহসান প্রতিষ্ঠিত করো এটার নাম হইল ইসলাম এটার নাম আজকের সমাজে যেসব মেয়েরা নগ্ন হইয়া চলে এরা জুলুমের শিকার হয় অন্য না এরা কিত নির্যাতিত হয় কেন বলে আল্লাহ তোমার কইছেন কারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা খান্দে দিবি উন্নয় খান ফালাইয়া আর মাতার সুলবার হরিয়া তুমি যখন করিবাই জাহিনি যুগর বেটিন তো লেখান শরীর দেখাইয়া টাইট খা ফোড় ফিন দিয়া তখন বেটাইন তোর চোখ তোমার বাইরে যাইব তুমি তুমি নির্যাতনের শিকার হইবাই তুমি দর্শনের শিকার হইবাই তুমি অ্যাসিড দগ্ধ হইয়া বেজ্জত হইবাই তুমি মামলাত যাওয়া লাগবো তোমার বিরুদ্ধে মামলা হইব তুমি জেল যাইবাই মানুষের বুকের সামগ্রী হইবাই এর লাগে আল্লাহ তোমার বিধান দিছিল মাগো তোমার ফেটতনে অলি বারইতা গোসপুত বারইতা হ্যাঁ আওতাদ বারইতা আবদাল বারইতা তুমি নিরাপদে হেফাজতে থাকো কমু খাও আল্লাহর নাম লো রহমত থাকবো বরকত থাকবো সমাজ শান্তি থাকবো তুমি শ্রদ্ধার পাত্রী হইবাই হ্যাঁ তোমার আওলাদে তোমার সম্মান দিব তোমার আওলাদে আল্লাহ চিনবো নবী চিনবো মা বাপ চিনবো তুমি যখন সারা দুনিয়ার মানুষের তোমার শরীর দেখাই ভাই ই শরীর নজর লাগিয়া তোমার আওলাদর চরিত্র নষ্ট হয়ে যাইব আম গাছ দিয়ে দিলা খাটল হওয়ার আশা করা যায় না ওলা বেফর্দা বেটি হইলে ই বেটির গর্তনে নেক আশা নেক আওলাদর আশা করা ঠিক নাই যে মানুষে বেগানা আওরতর দিকে চাইব নিজের চরিত্র কম বয়সে নষ্ট করব এর ভবিষ্যৎ নষ্ট হইব আর মান থাকতো না ইজ্জত থাকতো না কোন মানুষ বয়স কইলে সম্মানিত হয় আর কোন মানুষ বয়স হইলে অসম্মানিত হয় যে মানুষে গুনার কাম কম বয়সে বেশি করে এই মানুষ বয়স কইলে বেশি জ্বলিল হয় বেইজ্জত হয় ফুয়া দাম দিত না বিপিয়ে দাম দিত না সমাজে দাম দিত না আর যে মানুষ ছোট সময় তুমি নিজের চরিত্র হেফাজত করে গুনার কাম তুলে নিজেরে বাঁচাইয়া রাখে যত দিন যায় মানুষের সম্মান সমাজ বাড়তেই থাকে ও বাবা হল ভাই হল আমার ওয়াজ আপনারা কতটুকু বুঝে করব জানি না এখন ওয়াজ মিঠা ওয়াজ মুখে দিয়ে আবার সময়ও রয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পাইলে না হালিমা সাদিয়া আলাইহিসসালামের দুধ খাইলা যে সময় হালিমা সাদিয়া রসুল্লাহর দেশে ফিরি মদিনা শরীফ গেলা আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আম্মা জানে দেখিয়া দাঁড়াই গেলা তান দুধ মারে দেখে দাঁড়াইলা তান শরীর তনে চাদর কুলিয়া বিছাইলা সাহাবাই কেরাম আশ্চর্য ই বৃদ্ধ পেটিরে দেখিয়া আল্লাহর নবী কাম করেন দাঁড়াইন আর রসুল্লাহ চাদর কুলিয়া বিছাই দেন আর আল্লাহর হাবিব আর দরিয়া আনিয়া তান দুধ মারে এই চাদরের উপরে বয়াইন জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ ইখে আল্লাহ নবী জবাব দিন এই না আমার দুধ মা হজরতে হালিমা জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ আলেম আলাইহিসসালাম সঙ্গে কিতাব হয় আয় রে হায় আল্লাহ তারা রে কপাল দিছিল নবী পাকরে জড়াইয়া ধরার সুযোগ হয়েছিল আল্লাহর হবিবরে চুমা দেওয়ার সুযোগ হয়েছিল
আল্লাহর হুজুরে গোসল দেওয়ানোর সুযোগ হইছিল আল্লাহর হুজুরে মুকতলি খাওয়ানোর সুযোগ হইছিল আল্লাহর হুজুরে খাসাত লিয়া হ্যাঁ দরিয়া গোমানোর সুযোগ হইছিল আল্লাহর হুজুর তারার ঘরে তশরিফ রাখছেন আল্লাহর হুজুর তারার ছেলেমেয়েদের সাথে খেলা করছেন আল্লাহর হুজুর এই বাড়ির মাটি উড়িছেন কদম লাগাইছেন আল্লাহর হুজুর তারার বাড়ির রাস্তা দিয়ে আটিছেন আল্লাহর হাবিব মদিনার অলিতে গলিতে বিচরণ করছেন এই মদিনা ওয়ালারা কত সৌভাগ্যবান এই তাইফবাসীরা কত সৌভাগ্যবান এই মক্কাবাসীরা কত সৌভাগ্যবান জোরে কইন সুবহানাল্লাহ হযরত হালিমা সাদিয়া কইন আমি তো আইলাম সবর শেষে আর বাচ্চান সম্ভ্রান্ত ফ্যামিলির ধনী ফ্যামিলির বাচ্চা কাচ্চা পাওয়ার কোনো আশা নাই আর আমি আইতে আইতে মুরব্বি মানুষে আমারে দেখে জিগাইলা তোমার নাম কি থাকো বলে আমার নাম হালিমা তোমার বাড়ি কেন আমার বাড়ি তাইফ তুমি কোন কৌমর বেটি গো বলে আমি সাত কৌমর বেটি কইতে তাই মুসকি আসি দিল আল্লাহ আকবার এন খে খাজা আব্দুল মুত্তালিব আসি লাখেনে লাগর কিতাব ওগুলো লেখা আছে আল্লাহর হাবিব রে জেন দুধ খাওয়াইবা এর নাম হইব হালিমা তান বাড়িব তাইফ আর তাইন সাত বংশের বেটি হইবা তুমি আমার এতিম মোহাম্মদ রে নিবাইনি তার বাপ নাই হাদিয়া উপর ডাকুন তুমি বেশ পাইতাই দে নাই হালিমা চিন্তা করলাম আমরা স্বভাব আমরা বাচ্চান ফালি আর যদি কারুরে পাইছি না একটু বাচ্চাটারে দেখি না দেখতে কিলা লাগে অন্তত দেখতে যদি মায়া লাগে তে ফেটো না পাইলে সকুত তো শান্তি পাই মাতন না সুন্দর বাচ্চা দেখলে মানুষের দিল শান্তি হয় না কইলা আমারে দেখাইবা নি যাদের আছে নিবলে দেখো যাও তুমি বিতরে দাও তাই গেলা ঘর গিয়া দেখিয়ে বড় আশ্চর্য হইলা ওই তান বারা আইলা তান স্বামীর কইলা ওই যে আগর বেটিন তো স্বামী লইয়া সবর করতা আজকাল কোন বেটিন খান তো না খানো যায় স্বামী কই আর আপনি হ্যাঁ বিবি কইতার কোনো খবর নাই তো আইয়া কইলা আমি এত সুন্দর চেহারা ধরে একটা বাচ্চা দেখছি যে চেহারার মতো চেহারা আমার জীবনে কোনোদিন বাইগত নসি বইছে না দেখার তুমি দেখতাই না তাই কইলে আমারে দেখাও অনুমতি লইলা তাই নয় গিয়া দেখলা দেখিয়া কইলে হালিমা ফালাও সপ্তাহ নেই আমরা এই বাচ্চারে আমার বিশ্বাস নিলে আমরা আর বাইগ্য খুলি যাইব হালিমা সাদিয়া কইন আমরা রওনা দিলাম তানে লইয়া কইলাও আজব ঘটনা যে আমরা যখন কাবা শরীফ তোয়া ফরিয়ার তানে কোনো লইয়া তাহলে বিশ্বাস করত না হাজারে সূত্রে চুমা দিয়ে যখন আমরা তোয়াফ শুরু করব ইরাদা করছি হাজারে আসদর খাসাত পুষবার আগে হাজারে আসদ তুলিয়া ইয়া মোহাম্মদ রসুল্লাহ টুট মুবারক চুমা দিয়ে আবার জাগাত যায় তখন আমি বুঝে নিছি যে খাম লাগে গেছে তোয়াফ করিয়া যখন রোয়াটা দিলাম আমরার উট দুর্বল সবর শেষে আমরা আইছি আমরার উটের মধ্যে চেতনা ফিরিয়ে আইছে শক্তি আইছে আমরার উট এমন একটা ধ্যান এবং হইছে উট চলতে চলতে যারা আগে আইছে তারার আগে আমরা গিয়া বাড়িতে পৌঁছে গেছি রাইট আমরার অভাবের কারণে কোনো সময় আমরা বাতি হারিকেনের লেমো আমরা কেরাসিন দেওয়ার মতো সংস্থান নাই কিন্তু যে সময় আমরার ঘরে বাতি নাই আন্দাই রাইত মোহাম্মদুর রসুল্লাহ আমার বিছানায় সাইত এত সুন্দর একটা আলো তান শরীর তো নেবার হইত সমস্ত ঘর আলোকিত হয়ে যাইত আমরার উত্তর উত্তর উন্নতি হওয়া শুরু হইল আমরার পরিবার তো অভাব অনটন দূর হয়ে গেল সুবহানাল্লাহ আজিম এইভাবে হযরত আলেমা সাদিয়া আলাইহিস সালাতু সালামে তান বেটা দুধ বেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত প্রিয় এত আপন করিয়া নিলা তার নিজের আওলাদ তুলে তানে বেশি মহব্বত করা শুরু করলা সুবহান আদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আল্লাহর হাবিবরে যে ব্যবসা দিলা তার দায়িত্ব দিলা ব্যবসা তো এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব তার নেওয়ার বা আল্লাহর হাবিবে নেওয়ার বাদে কি তো হইল বলে এত বেশি উন্নতি হওয়া শুরু হইল প্রত্যেক বছর খাদিজাতুল কুবরা যে পরিমাণ লাভ করতা হ্যাঁ তার চাইতে দ্বিগুণ আর অনেক বেশি ব্যবসার মধ্যে লাভ হইল
সমস্ত কায়নাত যার কদম তুলে তান হাত দিলে লাগবে না বরকত ওইবই না হইতো না মাথা কা ওইবই না হইতো না যাই হোক সাহেব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মারে এত সম্মান দিলা তাই এমন এক সন্তান যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমায়ে কিতা করলা দুধ মুখ দিলা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার ডাইনর দুধ মুখ দিলা বা মোর দুধ মুখ লাগাইলা না আল্লাহর হাবিব শিশু তাই জানলা কিলা যে আমি আমার ভাই আর একজন আছেন তাই ন তো খাইতা আমি যদি দুইও দুধ খাইলা ইতে আমার ভাইয়ে কিতা খাইবা যাই হোক হাজরিনা মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মার সম্মান শিক্ষা দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আম্মা জান 6 বছর বয়সে তার আম্মা জান ইন্তেকাল করলা বাবার মার জিয়ারত বারবার আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলা যেদিন আমরা কিতা শিখলাম মায়ের প্রতি শ্রদ্ধা বাবার প্রতি সম্মান এগুলো আমরা শিখলাম কিন্তু আজকের যে সমাজ এই সমাজে মা বাবার প্রতি ছেলেরা উস্তাদের প্রতি ছাত্ররা যে সম্মান দিত এটা শিখাইতে হবে এটা তো দায়িত্ব পয় লেখার মা বাবার আল্লাহ নবী ফরমান ইলজামু আওলাদাকুম তোমরা তোমরা সন্তানের দায়িত্ব নেও কারণ সন্তান এমন এক সম্পর্ক নারীর সম্পর্ক রক্তের সম্পর্ক মার রক্ত খাইয়া সন্তান সন্তান হিসাবে রূপান্তরিত হয় কথা ঠিক নি না না রক্ত খাইয়া এত সম্পর্ক কিন্তু যদি তুমি বাবা হইয়া তুমি হারাম গজা খাও তোমার বিবিরে হারাম খাওয়াও যে রক্তটা পয়দা হয়েছে এটা হালাল না হারাম এই হারাম খাইয়া বাচ্চাটা হালালই হইব না হারামই হইব হারামই হইব কথা বুঝছি না এগেল দুই নম্বর হইল আপনার সন্তান জন্ম দেওয়ার পরে আপনার দায়িত্ব আছে দায়িত্ব কিতা বলে প্রথম দায়িত্ব হইল বাচ্চার ডাইনখানো আজানার বামখানো একামত আজানার একামত এখন যে বাচ্চা ইন্তর যে জন্ম আর হসপিটাল আইত অতকা অত দেখলে ইনো আজান একামতের কোনো চান্স মিলেননি আজান খেনে দেন বলে বাস যত নরম থাকে এটারে যে ভাই মনে করে ওপায় নেওয়া যায় শক্ত হইলে টান মারলে ভাঙ্গার সম্ভাবনা থাকে বাচ্চা জন্ম নেওয়ার পরে দুই কারণে এখান দেয় এক নম্বর কারণ হইল আলমে আরোয়া থাকতে আল্লাহর লগে যে কানেকশন আসিল কানেকশনটা বাচ্চার ইজগত হওয়ার বাদে থাকে না আল্লাহর সান্নিধ্য আল্লাহর মহব্বতে খান্দে আর দুই নম্বর খান্দার কারণ হইল শয়তানে তার জন্মর বাদে ফিট বুলাইয়া আত বুলাইয়া তার আদর্শে আখলাকে নিতে চায় শয়তানের আত লাগার কারণে বাচ্চা খান্দে যদি এই বাচ্চার ডাইনখানো আজান আর বামখানো কামত দেওয়া হয়ে যায় তাইলে শয়তান দূর হয়ে যায় শয়তানের চঙ্গল তো নেই শিশুটায় রক্ষা পাইলায় এর বাদে কিতা বলে বাচ্চার আকিকা করা মাথার চুল খামাইয়া ও পরিমাণে ওজন দিয়া সোনার রূপা সৎকা করা এরপরে বাচ্চার একটা সুন্দর নাম রেখা আজকালকার বাচ্চার তো নাম তো আপনারা হুমরা মাতুন না নাম তো হুমরা আপনারা নাই নি এই এই হইল নামের অবস্থা কথা বলছি আহ আল্লাহ আমরা হেদায়ত করুক আমরা দায়িত্বশীল আর তৌফিক দেব যতদিন পর্যন্ত আমরা আমরার বাচ্চান্তরে সুশিক্ষা শিক্ষিত না করতাম পারছি আমি গর্ব ইয়া মিশা মাতির আমার ভুয়া দেখে ভুনের ও বেটায় কইছি দেখার মৌলানা সাহেব বুড়ো হয়ে গেছেন তাই বেটায় কইসলা যে বেটার কাছে আইসে ফোন আর বেটায় বেটার ভুয়ার এত মোবাইল তুলিয়া দিয়া কর যে তুই খো আব্বা গর না তো ফুয়া এত মোবাইল লইয়া কর যে হ্যালো আব্বাই কইসুন আব্বা গর না কিতা শিক্ষা দিছি কিতা শিক্ষা দিছি সত্য না মিথ্যা পাথকা মিথ্যা মা বাবার মধ্যে যদি সারাদিন চক্র যাকে দেখে বাচ্চিন তোর মেজাজ রুক্ষ সুক্ষ হয়ে উঠে বালা লাগে না গরু গিয়ে আরাম পায় না আর যখন বাবা একবার গেলে মারে সালাম দেন মায় বাবারে সালাম দেন দুজনের মধ্যে মর্যাদাবোধ থাকে বাচ্চা দেখে মেয়ে দেখে যে আমার মা আমার বাবার খেদমত করবা
অটোমেটিকলি এই মেয়ের মানসিকতা সৃষ্টি হয়, আমি আমার স্বামীরে খেদমত করা লাগবে যেদিন আমার বিয়ে শাদী হইব। কথা ঠিক নি না? না ছেলে তখন দেখবো মায় তার বাবার সম্মান দিতরা, বাবায় তার মারে মহব্বত করা, দেখা দেখি শিখবো নি না শিখত নাই। কিন্তু আমরা সমাজ তার বিপরীত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মার লোকে বাবার ব্যবহার দেখি আর ছেলে বাপর উঠে বিগড়ে কয় তুমি আমার বা মার লোকে খারাপ ব্যবহার করাই, আমি বড় হয়ে যাই এর বাদে তুমি আমার মার লোকে লাগালাগি করতে এবার তাই নাই। তার মানসিকতাটা উগ্র উল্টো হইয়া পয়দা ওই না হয় না। এই যে ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাইতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা মোকাবিলা করে, তারার আগ খালি রাখিয়া সশস্ত্র আগে পিছে ডাইনে বাহুয়ে গুলি আর গুলি তারা প্রতিবাদ করতে পারে। এখানে তারা জন্মদনে দেখিয়ার তুমি আমার দাদারে ফুট দাদারে এই দেশটাকে তাড়াইয়া দিছ, আমার দাদারেও তুমি গুলি করে মারছো, আমার বাবারও মারছো, আমার মারও মারছো, আমার যুবতী পয়েন্টে নিয়ে তুমি যেন খারাপ আচরণ করছো, আমারে গুলি করে মারবা আর মমিটা আমার চিন্তা নাই। তোমারে যদি আমি প্রতিবাদ করতাম পারি, তোমার বিরুদ্ধে আমি রুখিয়ে দাঁড়াইতাম পারি, আমি তো মরবো, কারণ আমার সব ওলাও মরছেন, সুতরাং আমি তোমারে মারিয়া মরলে আমার কোনো দুঃখ নাই। এলাকা কি তারা দিতে কোনো ভয়ভীতি নাই? বিরাদরান ইসলাম, আমরা বাচ্চান তুলে আমরা কিতা দেখাইয়া করিয়া তুলি। এই যে একটা, দুই নম্বর হইল শিক্ষার নামে কুশিক্ষা, যেটা আমরা দেশে শুরু হয়েছে শিক্ষার নামে কুশিক্ষা, কথা বুঝছিলেন? শিক্ষার নামে কুশিক্ষা, ছেলে মেয়েরে এখানে করিয়া গ্রুপিং ওয়ার্ক, কথা বুঝছেন না? আস্তে আস্তে এই এই দেশটনে মানে এমনভাবে এমন একটা শিক্ষা আমরা দেওয়া হয়েছে যে শিক্ষার কারণে পরবর্তীতে আমরার বাচ্চারা আর ধর্ম কিতা এই জিনিসটা শিখতে পারে। আমরা এই দেশের প্রতি, এই দেশের রাষ্ট্রযন্ত্রের প্রতি, এ দেশের সরকারের প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু সরকারের ভুল এগুলার ভুলটে ভুল হওয়ার দায়িত্ব আছে না নাই? আপনার মসজিদের ইমাম সাহেব কেউ থাকলে বেজারেন না যেন, আমি উদাহরণস্বরূপ ইমাম সাহেব থাকলে আমাদের বেজারেন না যেন, ইমাম সাহেবের নামাজ পড়াইছে তাই ভুল করছেন, মুসল্লির জানা আছে তাই ভুল করছেন, মাধবকা তাই লুকমা দিব ঠিক না? এরপরে তাই লুকমা নেন না আবার ভুল করবেন, হ্যাঁ দুই নম্বর ভুল করছে, তিন নম্বরে তাহলে আবার লুকমা দেওয়া হয়েছে তাই লুকমা মানুষ না আরও ভুল কর না। এখন মুসল্লির দায়িত্ব কি? মশলা জানা থাকা দরকার। এই মুসল্লি এই মুক্তদের দায়িত্ব হইল ইমাম সাহেবের ডাইনার দীক্ষান মারিয়া করে আনা আর মুক্তদি গিয়া ইমামতি করা। আমি যে মশলা কইছি বুঝছেন নি? ইনর ইমাম মসজিদের ইমাম, রাষ্ট্ররত ইমাম আছে, রাষ্ট্রের ইমামে যদি দেশের জনগণের ন্যায্য হক আদায় করতে না পারে আর দেশের মানুষ যদি চিল্লাই যে এটা এটা করিও না করিও না, আর এর বাদে যদি তাই মানেন না, এনি আমি কোনো দলের কথা কইয়েন না, সব দলের অবস্থা এক সমান, সব দলের অবস্থা সব মিলাইয়া কেন এর বাড়া কিচ্ছু নাই, এর বাড়া কিচ্ছু নাই। ওদের গত পরদিন আমরা মাদ্রাসায় সিটি আইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তাই কিতা হয়েছেন মারা গেছেন, এই সময় তাই সব ছোটো ছেলে ক্লাস থ্রি ফোর ছেলে শেখ রাসেল মারা গেছে, আমরা তারার প্রতি শ্রদ্ধাশীল, তারা দরজাল্লা বুলন করুকা এটা আমরা দোয়া করি। কিন্তু যখন 4 ফুট 3 ফুট মূর্তি বানাইয়া এটা পুষ্প দেওয়া এটার সম্মান দেওয়ার কথা তখন আইছে, তখন আমি বলছি এটা আমার পক্ষে সম্মান, আমরা দোয়া করতাম পারবো? আমরা সম্মান দেওয়ার নামে মূর্তি পূজা আমরা করতে পারবো? কিতো হইব বলে আমরা চাকরি দেখব, চাকরির গোষ্ঠী মারি, আমি চাকরির গোষ্ঠী মারি, আমি অন্তত এই শিক্ষক আমি চাকরির গোষ্ঠী মারি, কিন্তু আমি মূর্তি পূজা আমার তো তুমি জানো যে আমি মাদ্রাসায় পড়াই ঠিক না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি পূজা উচ্ছেদ করছেন, মূর্তি পূজা কোনো ধর্মের শিক্ষা নয়, মূর্তি পূজা শয়তানের শিক্ষা, আমি এটা করতে পারবো না। এই কথাগুলা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেন না,
বুঝাইয়া দিলে তাই নয়টা লোক একমত হইল না আমার বিশ্বাস বুঝাইয়া দিলে তাই নয়টা লোক একমত হইল না অনেক কিন্তু আজকে যে তার সিটি পত্র আয় সব সিটি মানাত গেলে ইমান থাকতো না কথা বুঝছেন না আর আপনি আমি জোর করিয়া কোনো অনৈতিকতার চাপাইয়া দেওয়ার চেষ্টা করলে আপনি বন্দুকের গুলির সামনে অনৈতিকতা করলেও আপনার মন্তনে যখন শ্রদ্ধা থাকতো না তখন এই বিষয়টা বেশি দিন টিকে থাকতো না মানুষের শ্রদ্ধা তনে মানছে যেটা করবো ওটাই হইল মূল পাওনা কথা ঠিক নি না বিরাট ধরনের ইসলাম আজকের সমাজের এই শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে গিয়ে দাঁড়াইছে এই দেশের নাগরিক যারা এই দেশের বুদ্ধিজীবী যারা এই দেশের সরকার যারা চালায় তারাও জানে যে এই কথাগুলো ঠিক না কিন্তু এমপির টিকিট পাইবা লাগে কথা বুঝছেন না এরা বড় হইবার লাগে সংসদ যাইবার লাগে মন্ত্রী হইবার লাগে এরা প্রকাশ্যে কথাগুলো কয় না তো আমরা লোকে একান্ত সময় করব মিল হইলে কয় এটার লোকে আমরাও একমত নাই কিন্তু কিতা করবা চলতে তো আমার ভাই এখন আমার আল্লাহ আপনারা দশজন বিশজন পঞ্চাশজন একশোজন মানুষের সামনে মাথার সুযোগ দিছেন আমি যদি জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া আমি আমার বুঝবত অন্তনে অন্তনে ওয়াজ করবো এর বাদে খানা খাইবো এর বাদে হাতিয়াটা লইয়া গিয়ে আমি খাই নিলাম আমি মনে করি এই হাতিয়া খাওয়া আমার লাগে বিষ খাওয়ার সমান অন্ততপক্ষে অন্ততপক্ষে মিথ্যা চর্চা করিয়া সত্য গোপন করিয়া কোন ব্যক্তির রক্তচক্ষু দেখিয়া কোন সমাজের রক্তচক্ষু দেখিয়া কোন নেতার রক্তচক্ষু দেখিয়া আমারে অন্ততপক্ষে যা তাকে করা নেই সম্ভব এটা আশা করার ঠিক না কথা বুঝছেন নি নেতা হইলে তোমার লাগে নেতা আমার নেতা মোহাম্মদুর রসুলুল্লাহ শুনেছে আমার বিশ্বনবী আমার ইমাম আমার সর্দার আমার উসওয়ে হাসানা আমি আল্লাহর রসুলকে ফলো করি বিরাদরান ইসলাম যুগে যুগে মানুষের উপরে নির্যাতন হয়েছে সত্যপথে চলার কারণে এর দ্বারা ভাই কোথায় আপনিও সত্যপথে তাহকা আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা থাকবো আপনার বিরুদ্ধে পাবলিসিটি থাকবো আপনার বিরুদ্ধে এগুলো থাকবো এগুলো কোনো বিষয় নাই যে আল্লাহর জগতের মধ্যে সমস্ত কায়নাতের মধ্যে যে ফুলটা দেখে আল্লাহ সবটা তৈরি করছেন তানেও মানুষের বিশ্ব হয়েছে কথা ঠিক নিনে না তানেও মানুষের কাতোয়ালানের চেষ্টা করছেন তানেও মানুষের তার গড়ে থাকতে দিচ্ছেন না কথা ঠিক নিনে না তানেও মানুষের কিনা করছেন কত খাটা পিছিয়ে দিচ্ছেন তান শরীর আঘাতের পরে আঘাত হইয়া তাই রক্তাক্ত হইয়া জখমি হয়েছেন আল্লাহ জিব্রিল পাঠাইয়া কইছেন আপনি যদি হইন এরার উপরে পাহাড় তুলিয়া আমি চাপা দিলাই আল্লাহ নবী কইছেন না এরা জেলা আছে ওলা তাহক হে নামাতার বংশের কেউ আমারে চিনবো আমার উপরে ইমান আনবো যারা করে এরা প্রকৃতপক্ষে আমার স্বরূপ জানে না গতিকে এরাই কাপ সুবহান আল্লাহ কইতানি না কইতানি আমরা যারা শ্রুতর তালে চলতাম চাই জিও জিও হইয়া চলতাম চাই সত্যর পক্ষে আমরা দাঁড়াই না আমরার মাঝে ইনসাফ নাই আদালত নাই আর আমি গিয়ে ইনসাফের বয়ান দিব এটা কখনো হইতে পারে না যে কারণে বিরাদরান ইসলাম আপনার ক্ষেত্রে এটা বুঝার ইস্যু আপনার বাচ্চান্তরে হাসা মাত্র ট্রেনিং দেখবা বাচ্চারে কইবা তোমার যদি টেকার দরকার হয় আমি তোমারে দিব বাবা তো আমার পকেট তুলে তুমি চুরি করি না তোমার যত লাগবে অত কথা বুঝছি না আমরা একটু ফ্যামিলির রিহার্সাল দেওয়া দরকার এরা আদব আখলাক শিকারই দরকার আপনি গিয়ে সালাম দিব আপনার ছেলে আপনাকে সালাম দিব আপনি মিশা মাতবে না আপনার ছেলে আপনার কাছ থেকে মিশা মাত শিখতো না আপনি চুরি করবে না আপনার ছেলে আপনার কাছ থেকে চুরি শিখতো না আপনি মা আপনার পড়তে থাকতো আপনার মেয়ে বেফরতা হইতো না আপনার ছেলেরে আপনি কোনো এমনভাবে সারিয়া দিবে না যে অবাধভাবে চলতে পারে অবাধভাবে নারীর সাথে মিশতে পারে হে জিনা করে হইতো না এই ব্যবস্থা আপনি নেবেন আপনিও কোনো বেফরতা নারীর সাথে অর্থাৎ আপনি যে মেয়ের সাথে কথা বলা ঠিক নাই না যাই যে আপনার সাথে কথা কইবে না আপনি দোষানুকে মাতিব আর আপনার ঘুরিরে কইবে না ব্যাটেন্টের সামনে বাড়াই না ফুয়ারে কইবে ব্যাটেন তোলাকে মাতিও না আপনার বুয়া কইতে পারেন না কিন্তু আপনারে এই ফিরিয়া গিয়ে কর টাইম দশ বাটি লোকে গপ করে নেত কোনো গুণা আর সবর বয়ান নাই আর আমি মাতলে ওটায় খালি ওয়াজ করি কথা বুঝছেন না আমি একটা উদাহরণ কই আমার কাছে মাইকোর সাউন্ড একটু কমা করি একটা উদাহরণ কই একজন দাদায় সিগারেট খাই মনে করো কা আমারে মাফ করবা আপনারা এখানে কেউ ই অভ্যাস থাকতে পারে আগর মানুষের বেশি সিগারেট এখানে একটু কমছে সিগারেট খাওয়াটা তো দাদায় সিগারেট খাইন তাই সিগারেট খাইয়া পালাইছে
নাতিয়ে গিয়া সিগারেট আতলি টান পালাই ফের দুস দুস ফর গাই দেখাই না বলে ফারমাতে আপনি গাই লাগান আমার মা করর মাঝে হচ্ছেন নি বুঝছেন নি দাদাই নাতিরে কইটা দুষ্টুনিটা খাইন না পারে না নাতিয়ে কয় যদি খাইন না পারে না তো তুমি গাই লাগান একটু লাগে আমরা রওয়াজ হই গেছে ওলা কথা বুঝছেন না আমরা রওয়াজ হই গেছে ওলা যে আমি সব তামা লাগি যাই তুমি করলে আমার কিতাবও আসে কেন না আমি তখন বয়ান দিব আর পালো দেব যেদিকে গেলে বাতাস করবো আমিও ভাই আর যে ভাই বাতাস করতো না আমি ভাই নাই এই হইল আমরার অবস্থা যে কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন আখেরি জমানা আইব যে কথাটা আমি খোয়া ঠিক না তথাপিও খোয়া লাগে আখেরি জমানা আইব একদল আলেম বাড়িবা যারা নিকৃষ্ট পশুর চাইতে আরো নিকৃষ্ট কারা তার কথার কাজের কোনো সম্পর্ক নাই কোনো মিল নেই আর এই যুগে কোনো ন্যায় নিষ্ঠাবান মানুষের তাই আশা করেন না দিনে দিন পুরা মূল্যায়ন পাইবা এটা আখেরি জমানা এখন সত্যবাদী মানুষ আদর্শবান মানুষ এরার কোনো মূল্য থাকার সময় নাই এখনো অনেক আছে একটা সময় বা আরো খারাপ হইব আরো খারাপ হইব আরো খারাপ হইব আরো খারাপ হইব খারাপের চাইতে খারাপ হইব আজকে আপনারা কয়েকজন মানুষ আছে আমার মাতুন্ডা একটা সময় আইব নিজের করছে মাইকে নিয়ে ওয়াজ করবো মানুষ কিন্তু এটা তার ফেলা হইতো ফের ফের এটা কি তো হইতো ও তার সময় নেই এখন তখন মানুষে কইব আর এখন আপনারা দাওয়াত দিয়ে আনিয়ে খাওয়াইবা আজিয়া দিবা বইয়া শুনবা এখনো বহু বালা আছে কিন্তু আপনারা যারা 60-70 বছরের মানুষ আছেন আগে আলিম আইলে মানুষের কিতা করছেন এখন তখন কোনোকে এখন তুলনা করকা আর বাদরখান আমি কইলাম কোন পর্যায়ে আমরা যাইব যে কারণে এই সমাজটা নাকি আমরা ঠেলাইয়া কেয়ামতের দিকে দিতাম না কেয়ামত হ্যাঁ আমরা আল্লাহ নবীর আদর্শ আখলাকরে লালন করিয়া এই জমিনটারে আরও কতটা দিন আল্লাহর নবীর আখলাকে রঙ্গানির চেষ্টা করতামই না করতাম না মারোকা করতামই না করতাম না করতাম বিরাদরান ইসলাম মা বাবার মনে মনে যদি আশা থাকে তে আমার ছেলে আমার কদম বুঝি করবো আপনি আপনার বাবার কদম বুঝি করিয়া শিক্ষা দেব আপনার ছেলে আপনার অটোমেটিক কদম বুঝি করবো কথা বুঝি না এর লাগে আওলাদের সাথে সর্বোচ্চ বালা ব্যবহার আওলাদের শেষে দূর দূর করিয়া এটার মানে নেগেটিভ মাইন্ড সৃষ্টি করুক না পজিটিভ মা ককা মেয়ে ককা বাবা ককা আব্বু ককা আম্মু ককা হইয়ারে খাসাত বোয়াকা এরারে খাওয়াওকা মায়া করুকা পিঠা থাকা আপনি দেখা যায় যে ফুয়া করে গেলে বাপ করে না বাপ করে গেলে ফুয়া না ইতা কিতা শত্রু নিয়ে একজন আর একজন ফুয়া যত বড় হয় না আপনার খাসাত বইয়া খাওয়া কা আমরা সুবানি ঘাটের প্রিন্সিপাল জুড়ে কইছেন যে সাব কিবলায় শেষ সময় পর্যন্ত খাওয়াত বইলে তানতানোর মুখো যেন সামনে পড়তাম মুখো এক কামড় খানা তুলে দিতা হ্যাঁ মাদ্রাসার প্রিন্সিপাল বুড়া বেটা হয়ে গেছেন তানে তান বাপে মুখো তুলে খানি দিয়েছেন ই বাপর কথা ভুয়া বোলা সম্ভব নেই মাতুকা মোটেই না বিরাদরান ইসলাম আল্লাহর ওয়াস্তে আমরা আমরা বারাত তো নেই বাজারে হোটেলে বুঝা পয়সা খরচ করা তো নেই যে 20 টাকা দিয়ে আপনি বাজারে চা খাইবা ও চা পাতা আর চিনি নিলে আপনার গরুর এক কাপ চার বদলা 5 কাপ চা বানাইয়া খাইতে পারবা একলোকে চা ফুটান খাই যেন বাজার নিকৃষ্ট জায়গা আপনি আপনার গরু দেখবা আপনার বিবি আপনার বাচ্চাদের একটু সময় দেখবা এরার লোকে মহব্বত সম্পর্ক রাখা কারণ আজকাল আমরা ওয়াদেন তো খালি আওলাদে বাপরে সম্মান দিত ও আজ করতে করতে হেরান কিন্তু মা বাপে আওলাদে কী দায়িত্ব আওলাদের কী দায়িত্ব পালন করতা এটা সম্পর্কে খুব একটা কথা আমরা শুনি না আল্লাহ আপনাদের তৌফিক দিতা আমরা বাচ্চা ধরে আমরা মহব্বত করতাম মায়া করতাম বুঝাইতাম খাসা টানতাম এই যদি আমরা করিতে ইনশাল্লাহ আমরা অবশ্যই সম্মান পাইয়া দুনিয়া চলে যাইব এবং বিশেষ করে আমরা যারা মা বাপ জীবিত আছেন আমরা বাচ্চাকে আমরা দেখরা আমরা যাতে আমরা মা বাপের সম্মান দিই বহতা খান দেখে আমরা যাতে আমরা বাচ্চান করে আত দরিয়া লইয়া গিয়া আমরা আমার মা বাবার কবর জিয়ারত করি তখন আমি মারা গেলে আমার ছেলেটা অটোমেটিকলি আমার কবর জিয়ারত করব আমার মার ওফাতক তারিখ আইলে আমি যদি আমার মালাকে ইসারে সব করি আমি মারা গেলে আমার ছেলে মেয়ে আমালাকে করবো এই টেন্ডেন্সিটা আমরা মাথার তৈরি করাতে আমি কোনো বুজুর্গি মাত পাত্রী না এগুলা এগুলো আমরা সমাজের প্রয়োজনীয় মাত আজকের সমাজটা একেবারে একেবারে ডাস্টবিনের দিকে আগবার আমরা খুব খারাপ দিকে দেখার এটার মূল গোড়াটা হইলো আমরা ফ্যামিলি সমাজ ঠিক করতে হইলে কীটা লাগবো আগে পরিবার ঠিক করতে নিজে ঠিক হইতে হইব পরিবার ঠিক আপনার গরর দেখা দেখি
যদি আরেক গরো খারাপ জিনিসের প্রভাব পড়ে তে আপনার গরোর বালা খামর দেখা দেখি আরেক গরো বালা খামর প্রভাব পড়ব পড়ব না পড়তো না পড়ব কোনকে এটা ঘটনা আমার মনে হইল এটা আল্লামা বারজানজি রহমতুল্লাহ তাআলা তান বলছেন যে কিতাবের মধ্যে আনছেন যে এক ফ্যামিলি দুই ফ্যামিলি পাশাপাশি থাকে এক ফ্যামিলি ইহুদি আর এক ফ্যামিলি মুমিন প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল আইনে ইহুদি হলে দেখুন যে ই করো বড় খুশি বাসি করা হয় মিষ্টি খাওয়া হয় আল্লাহর নবীর উপর দরুদ পড়া হয় সালাত ও সালাম দেওয়া হয় দেখতে দেখতে তারা একদিন জিগাইলা তোমরা আমরারও মিষ্টি দাও তোমরাও খাও কিতাব বিষয়ে এদিন কিতাব হয় তোমরা তো ছেলেরও জন্ম তারিখ নাই হ্যাঁ ইতাখানে বলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে এদিন এই বিষয়টাকে কেন্দ্র করে তারা গবেষণা করলো যে মুসলমানের নবী লাগে কত মায়া ওখান থেকে কেন্দ্র করে একসময় ইহুদি হল মুসলমান হয়ে গেছে কথা বুঝছেন না আমরা আর পরস্পরের মধ্যে মমত্ববোধ ভালোবাসাবোধ শ্রদ্ধাবোধ যেটা এটা অবশ্যই দেখা লাগবে কোনো অবস্থাতেই কোনো ক্ষেত্রে আমরা কোনো মানুষের প্রতি অবিচার করা ঠিক হইতে না যে অবিচারের কারণে আমার সার্টিফিকেট তৈরি আমি একজন জানি আমার কাছে ইনসাফ নাই আমি ক্ষমতা খাটাই আমার দাম্ভিকতা আছে হ্যাঁ আপনি যদি আপনার পার্সোনালিটি আপনি যদি আপনি হক জায়গার তাকিয়া আপনি চলতে চাইতে দেখবা এক পরিমাণ মানুষে আপনার কিতা মনে করবো অহংকারই মনে করবো এটা অহংকার না এটা আত্মসম্মান একটা জিনিস মনে রাখবা একটা হইলো অহংকার মানুষের ছোট মনে করা আর আরেকটা হইলো আমি আমার গাছ যে পাঞ্জাবি আছে আমার মাথার যে টুপি আছে আমি যে আল্লাহর হাবিবের উম্মত আমি ঘরে ঘরে গিয়া আত পাতা মানুষের কাছে ও কারণে মাথা উন্দা করা এটা আমার আগে ঠিক নাই এই যে আত্মসম্মান বোধ এটা অহংকার নাই এটা হইলো গিয়া নিজরে নিজে চিনা আল্লাহ নবী ফরমাইছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজরে চিনছে হে আল্লাহরে বিরাদরান ইসলাম আল্লাহ নবী ফরমাইছেন ইলজামু আওলাদাকুম তোমরা তোমার আওলাদর জিম্মাদারি নেও আওলাদর জিম্মাদারি নিলে কিত হইব তোমরার বাচ্চান্তরে তোমরা মায়া মহব্বত করবাই সুশিক্ষায় শিক্ষিত করবাই তোমরার বাচ্চান্তে যখন তোমরারে দেখবাই তোমরা বৃদ্ধ হয়ে গেছো তোমরা বাচ্চান্তে তোমরার প্রতি আশার ব্যবহার করবা আল্লাহ নোটিশ পাঠাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا الله خير আমি আমার বাস্তব জীবনে যেটা দেখছি এখানে আমার অনেক ছাত্ররাও আছে কথাটা শিক্ষণীয় আমার সারাইতে গেলাম যাওয়ার পরে আমার মশারি টাঙ্গানির অভ্যাস নাই আমার খাওয়ার অভ্যাস নাই আমি গিয়া যদি জেলা পাইব বলে উঠি বুঝছেন না এটা আমার বাবার জানা আছে আমার মার জানা আছে আমার ফ্যামিলির জানা আছে তো এক সময় আমার ফ্যামিলির মানুষ বাসাত নাই আমার আব্বার ও বয়স তান জানেন আমার বুয়া আমি মশাই খাই দিবা বুঝি না নেই গার কাপড় লাইয়া উঠিব আমার আব্বাই আমি প্রায় দিন পাইছি সুন্দর করে মশারি টাঙ্গাই বালি সালি ঠিক করিয়া কিতা করছেন দিয়া রাখছেন আমি গেছি উঠছি ঘুমাইছি কথা বুঝছেন কিন্তু একটা সময় আইব আমার বাবার তো নাই আর কুলাই তো নাই আমার আর সেবা দিতে পারতাম আল্লাহ কইন তোমরার বৃত্তে যত সময় শরীরে যত সময় শক্তি আছে তোমরা তো তোমরার মা বাবার খেদমতো হই পায় তোমরা খেদমত করার চান্স পাইতে নাই মায়ে মুখ উকনা দেখলে দৌড়ে আনি পানি দিবা মুখ উকনা দেখলে তোমরা খানি লইয়া আনি দিবা তোমরা খেদমত করবা তোমরা উতলা দেখলে মায়ে কিতা করবা উপরে কমল দিবা বাবা কমল দিবা একটা সময় তোমরা মা বাপ বৃদ্ধ হয়ে দিবা আর নিজে চলতে পারতে নাই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বৃদ্ধ হওয়ার পরে তোমরা কিন্তু তোমরার দায়িত্ব হয়ে গেছে তোমরা তোমার মা বাপের বিশেষ করে স্নান করতে দুইজন কার এত নক্কা পয়লা হইল মা বাবার কথা লোকে রাগ করি মাত্তায় না নরম বাসায় মাত্তায় আর মা বাবার প্রতি যথেষ্ট স্নানের ব্যবহার করতে মহান বাবার কিতা পছন্দ কথা খাওয়াই যায় কোন কাপড় পয়সা পছন্দটা পিন্দাই এইগুলো তোমরা করিও এটা তোমরা দায়িত্ব আমি আল্লাহর এবাদতর বাদে আমার নবীর এতাহাতর বাদে তোমরা লাগি সর্বপ্রথম ওটা তোমরা যদি ইটা করো
একটা বংশধর সৃষ্টি হইব তোমরা যখন বৃদ্ধ হইবা তোমরা রে তোমরা আওলাদ হলে মাথা আত্মীয় করিব জুরে কইন সুবহান আল্লাহ